নমস্কার। 2023 সেপ্টেম্বর 2023 সালের সেপ্টেম্বর মাস ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, রাশি ভিত্তিক ফলাফল, গোচর ফল, প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম, এই গ্রহগত অবস্থানের ভিত্তিতেই কিন্তু নির্ধারিত হয়ে থাকে। আমরা চারপাশে যে সমস্ত ঘটনা প্রবাহগুলো দেখি, আমাদের দৈনন্দিন যে দৈনিক যে সংবাদপত্র, সেখানে কিন্তু এই যে গোচরের যে ফলাফল, গ্রহদের যে অবস্থান, সেগুলো কিন্তু ভীষণভাবেই তার একটা প্রভাব বা এফেক্ট কিন্তু তৈরি হয়ে যায়। ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই গোচর ফল বা রাশি ফল। আমাদের জীবনে বহু কিছুই প্রি ডিটারমাইন্ড, প্রি ডেস্টিন্ড, পূর্ব নির্ধারিত। আমরা বহু সময় দেখতে পাই যে অনেক চেষ্টা করে, অনেক পরিকল্পনা করে, অনেক রকম চেষ্টা করে, বুদ্ধি খাটিয়ে, বুদ্ধি প্রয়োগ করে আমরা একটা জায়গায় ব্যর্থ হচ্ছি, সফল হচ্ছি না। একটা অদৃষ্ট, যা আমরা দেখতে পাচ্ছি না, এইরকম একটা হাত কিন্তু সবসময় থাকে। তা আমাদের বহু বিপদ থেকে রক্ষা করে, সেই বিগ বিনাইন বেনিফিক জুপিটারের মতো, যা ধনুরাশি ধনুলগ্নের জন্য, রাশি লগ্নের অধিপতি যে বৃহস্পতি, সেই আমরা জীবনে বহু বিপদ থেকে রক্ষা পাই, বহু অশুভ থেকে রক্ষা পাই, আকস্মিক ভাবে রক্ষা পাই। আবার অনেক সময় আমরা খুব অতর্কিতে আকস্মিক ভাবে কোনো বিপদের সঙ্গে জড়িয়ে পড়ি। তো এই যে প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম, গোচর ফল, গ্রহাবস্থান, কারেন্ট প্রগ্রেশনে বা গোচরে, এটা কিন্তু খুব জরুরি। রাশিভিত্তিক ফলাফল ধনুরাশি ধনুলগ্নের জন্য সেপ্টেম্বর মাসের সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। ন্যাচারাল জুডিয়াকে 9th হাউস, সাইন স্যাগিটেরিয়াস। এখানে যেটা আমাদের মুখ্য দেখতে হয়, এই সেপ্টেম্বর মাসে গ্রহদের গোচরে কি অবস্থান থাকছে। আমরা চারপাশে যেটা দেখছি, আমরা একপাশে দেখছি যে আমাদের উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে কি ভয়ঙ্কর বিপর্যয়, নিশ্চয়ই ম্যানমেড, মানুষ তৈরি করেছে, মানুষ প্রকৃতিকে ক্ষতবিক্ষত করেছে বিভিন্ন কারণে, সঙ্গত অসঙ্গত বিভিন্ন কারণে প্রকৃতিকে মানুষ নষ্ট করেছে, ক্ষতবিক্ষত করেছে, তার ফল মানুষ পাচ্ছে। কিন্তু এই গোচরে, এই গ্রহগত অবস্থানে, এই সময়ই মানুষ এই ফলগুলো পাচ্ছে। আমরা দেখলাম একটা একটা একটি সামান্য অল্প বয়সী ছেলে কি ভয়ানক ভাবে, ভয়ঙ্কর ভাবে নির্যাতন, র্যাগিং এর শিকার হয়ে তার একটা ভয়ঙ্কর পরিণতি হলো, যেটা আমরা দেখতে পেলাম আমাদের দক্ষিণ কলকাতায়, যে ভয়ানক র্যাগিং এর পরিণতি আমরা দেখলাম, সেটা ওই গোচর ফল, গোচরে গ্রহদের ফল। এবং বহু কিছুই প্রিডেস্টিনড, পূর্ব নির্ধারিত, কারণ অনেকেই এই ধরনের র্যাগিং এর শিকার হয়তো হচ্ছেন। বহু ছেলে এই রকম র্যাগিং এর শিকার হচ্ছে, বাবা মারা বহু ক্ষেত্রে জানতে পারেন, বহু ক্ষেত্রে জানতে পারেন না, কিন্তু হয়তো এই রকম মর্মান্তিক করুণ পরিণতি হয়তো সবার হচ্ছে না, কারণ অনেক কিছুই প্রিডেস্টিনড, পূর্ব নির্ধারিত। এটা কিন্তু আমরা আমাদের জীবনের পথে চলতে গিয়ে, জীবনে একটা বয়সের পর গিয়ে আমরা সবাই বুঝতে পারি জীবনে অনেক কিছুই প্রিডেস্টিনড এবং পূর্ব নির্ধারিত। একটা স্কেচ করা থাকে আমাদের জন্মছকের মাধ্যমে, ধনুরাশি ধনুলগ্ন, বৃহস্পতি পঞ্চমে থাকছে পুরো মাসটায়, কিন্তু 4th সেপ্টেম্বর থেকে বৃহস্পতি বক্র গতিতে চলে যাচ্ছে, সঙ্গে থাকছে রাহু। এবং সেপ্টেম্বর মাসে ধনুরাশি ধনুলগ্নের যেটা তৃতীয় ঘর, 3rd হাউস, সেখানে শনি থাকছে বক্র গতিতে পুরো মাসটায়। ধনুরাশি ধনুলগ্নের যেটা অষ্টম ঘর, 8th হাউস, সেখানে শুক্র থাকছে পুরো মাসটাই। 4th সেপ্টেম্বর শুক্র মার্গী গতিতে ফিরছে। শুক্র অষ্টমেও ভালো ফল দেয়, শুক্র অষ্টম ঘরেও ভালো ফল দেয়, শুধুমাত্র তৃতীয় ঘরে আমরা শুক্রকে বিশেষ শুভ ফল দিতে দেখি না। অষ্টমে শুক্র মার্গী গতিতে ফিরছে 4th সেপ্টেম্বর, আর নবমে ধনুরাশি ধনুলগ্নের সপ্তম এবং দশমের অধিপতি নবমে থাকছে প্রথম 15টা দিন বক্র গতিতে এবং শেষ 15টা দিন মার্গী গতিতে। রবি ধনুরাশি ধনুলগ্নের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, নবমের অধিপতি, ভাগ্যস্থানের অধিপতি, প্রথম 15টা দিন ভাগ্যস্থানেই বসে থাকবে এবং তারপর 17ই সেপ্টেম্বর রবি চলে আসছে তাদের কর্মস্থানে, 10th হাউসে, যেখানে সেই 10th হাউসে মঙ্গল বসে থাকছে পুরো মাসটাই। আর ধনুরাশি ধনুলগ্নের একাদশে পুরো মাসটাই থাকছে কেতু, নবম এবং দশম, একটি কোণ এবং আরেকটি কেন্দ্র।
একটি ভাগ্যস্থান এবং আরেকটি কর্মস্থান। এক্সেলেন্ট একটা গ্রহ অবস্থান এখানে তৈরি হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য। তাদের মধ্যে প্রচুর প্রাণ শক্তি থাকে, জীবনী শক্তি থাকে, উচ্চাকাঙ্ক্ষা থাকে। এই সমস্ত কিছুকে যদি তারা প্রপারলি নিয়োগ করতে পারেন এবং জন্ম ছকে নিজস্ব ব্যক্তিগত বার্থ চার্টে যদি গ্রহ অবস্থান অত্যন্ত ইতিবাচক থাকে, পজিটিভ থাকে, তারা কিন্তু এই সেপ্টেম্বরে প্রচুর শুভ ফল পাবে। শুধুমাত্র পঞ্চমে বক্রগতির বৃহস্পতি আর সে রাহুযুক্ত রয়েছে বলে আপনারা যে নেতিবাচক ফল পাবেন তা কিন্তু নয়। এবং মনে রাখবেন প্রত্যেকটা গ্রহের নিজস্ব কারকতা আছে, সেই অনুযায়ী আমরা ফল পাই। বৃহস্পতির কারকতাই হচ্ছে সুরক্ষা প্রদান, সুরক্ষা আপনারা পাবেনই, সুরক্ষা আপনারা পাবেনই, কারণ বৃহস্পতির কারকতা হচ্ছে কারকতা। আমি কারকতা কথাটি বলছি, বৃহস্পতির কারকতা হচ্ছে সুরক্ষা প্রদান। যেমন বুধের কারকতা হচ্ছে ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, ঠিক সেই রকমই বৃহস্পতির কারকতা হচ্ছে সুরক্ষা প্রদান। আপনারা অবশ্য অবভিয়াসলি আপনারা সুরক্ষা পাবেন। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যভাব বা হেলথ এই মাসে কিছুটা জটিলতা তৈরি করে দিতে পারে, সে ব্যাপারে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। এবং সেটা অবশ্যই অ্যাবডোমেন জনিত, সেটা আপার অ্যাবডোমেন হতে পারে, লোয়ার অ্যাবডোমেন হতে পারে, এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে। এবং বৃহস্পতি তো মেদ দেয়, স্থূলতা দেয়, মেদ বৃদ্ধি করায়, সুতরাং ফ্যাটি লিভার বা যাদের ফ্যাটি লিভার বা যাদের ওজন ক্রমশ বেড়ে যাচ্ছে তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। আপনারা দেখবেন যারা যোগী পুরুষ, যারা সত্যি সত্যি যোগ সাধনা ধর্ম সাধনার সঙ্গে সংযুক্ত, তাদের মেটাবলিজমটা অত্যন্ত ভালো হয়, কারণ যোগের মাধ্যমে মেটাবলিজমের যে রেট সেটা অত্যন্ত সঠিক হয়ে যায়। তো সেই জন্য তারা কিন্তু তাদের দেহে মেদ কখনো জমতে পারে না। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো মেটাবলিজমকে অত্যন্ত সঠিক জায়গায় নিয়ে আসতে হবে, যাতে মেদ বৃদ্ধি না হয়, ফ্যাটি লিভার না হয়, ডাইজেশন যেন সঠিক হয়। মেটাবলিজম এটা বৃহস্পতির কারকতা। এবং যোগ, যারা সত্যি সত্যি যোগী মানুষ, যারা সত্যি সত্যি ধ্যান জপ ইত্যাদি করে থাকেন, যোগের মধ্যে যারা নিজেকে নিয়োগ করেন, তারা কিন্তু কখনো মেদবহুল হতে এই জন্য পারেন না, কারণ প্রপার পারফেক্ট মেটাবলিজম তাদের হয়ে থাকে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে অত্যন্ত পজিটিভ থাকবে, যথেষ্ট ইতিবাচক থাকবে। এটা আমি কখনোই বলছি না যে আপনার ন্যাটাল চার্টে যদি সেই যোগ না থাকে তাহলেও হবে, সেটা কিন্তু কখনোই নয়। সবসময় ব্যাকগ্রাউন্ডে আপনার নিজস্ব ব্যক্তিগত ন্যাটাল চার্ট কিন্তু থাকছে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এ মাসে তাদের কিছু সিদ্ধান্ত, স্পেকুলেশন ইত্যাদির কারণে আয়ের ক্ষেত্রটা যথেষ্ট শুভ থাকবে, আয়ের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হতে পারে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র নিয়ে বিশেষ কোনো চিন্তার কারণ নেই, এখানে কোনো উদ্বেগের মতন ব্যয় অতি অবশ্যই কিন্তু তাদের কিছুতেই কোনোভাবেই কিন্তু হবে না। তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যবসার কারণে একটা বিনিয়োগের সম্ভাবনা কিন্তু থাকছে, সেটা কিছুটা, সেটা কিন্তু কোনো ব্যয়ের মধ্যে পড়ে না, সেটা হচ্ছে একটা প্রপার ইনভেস্টমেন্ট। যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা, যারা ছাত্র ছাত্রী বা স্টুডেন্ট, তাদের জন্য বলবো এক্সেলেন্ট সময়, সেপ্টেম্বর মাস এক্সেলেন্ট সময়, উচ্চাকাঙ্ক্ষা পূরণ, আপনাদের টার্গেট বা গোলকে অ্যাচিভ করার জন্য এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু যেটা প্রয়োজন, কিছুটা কনসেন্ট্রেশনের প্রয়োজন, যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্য আরো বিশেষ করে কিন্তু এই মাসটা শুভ, এই সেপ্টেম্বর মাস। এবং দূর যাত্রা, যারা বিদেশে যেতে চাইছেন উচ্চশিক্ষার কারণে, তাদের জন্য কিন্তু আরো বেশি করে শুভ। যারা প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো যে এ মাসে এক্সিস্টিং সম্পর্ক শুভ থাকবে, ইতিবাচক থাকবে, নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। যারা সিঙ্গেল রয়েছেন নতুন প্রেমের সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে, তবে সম্পর্কের মধ্যে একটা পিউরিফিকেশন, একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি, এটাও কিন্তু যথেষ্ট পরিমাণে এই সেপ্টেম্বরে বজায় থাকবে। যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যে ছোটখাটো কিছু গোলযোগ তৈরি হতে পারে,
তবে স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতি, স্বামী বা স্ত্রীর একটা ভাগ্যের প্রসার উন্নতি, বিশেষ করে এ মাসের শেষ দুটি সপ্তাহে কর্মলাভ, কর্মক্ষেত্রে উন্নতি, অগ্রগতি। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, এক্সেলেন্ট সময় ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা। এই মাসে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং বিনিয়োগ করতে পারেন, যথেষ্ট লাভের মুখ কিন্তু আপনারা দেখতে পারেন এবং ব্যবসার ক্ষেত্রে একটা সন্তোষের জায়গা কিন্তু আপনাদের মনের মধ্যে তৈরি হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। তবে বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে যারা বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করে থাকেন, তাদের জন্য বলবো এই মাসে কর্মক্ষেত্রে প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা ইত্যাদি অক্ষুণ্ণ থাকবে, কোথাও কোথাও নিশ্চিত রূপে কিন্তু বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে কর্মজীবনের মাধ্যমে একটা ভাগ্যোন্নতি, ভাগ্যের প্রসার, ভাগ্যের সুপরিবর্তন, ভাগ্য এবং কর্ম এ মাসে লক্ষণীয় ভাবে শুভ। যারা কোনো মানি মার্কেটে কাজ করেন, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, বিভিন্নভাবে যারা মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, এ মাসের শেষ দুটি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ। ভাগ্যের উন্নতি, ভাগ্যের প্রসার, যোগাযোগ বৃদ্ধি, বিভিন্নভাবে আপনারা সুফল পাবেন। যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, এ মাসের পুরো মাসটাই শুভ, তবে শেষ দুটি সপ্তাহ আরো বেশি করে শুভ। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, এ মাসের শেষ দুটি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ। যোগাযোগ বৃদ্ধি, কর্মক্ষেত্রে বিভিন্নভাবে জনসংযোগের ক্ষেত্রটা আরো বেশি করে বৃদ্ধি পাবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা বিভিন্নভাবে অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দা, বড় পর্দা, মিউজিকের জগতে রয়েছেন, এনি টাইপ অফ ক্রিয়েটিভিটি, সময় শুভ। আপনাদের বাক্য প্রয়োগের মাধ্যমে, আপনাদের কথাবার্তা, নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন ইত্যাদির মাধ্যমে এ মাসের শেষ তিনটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকতে চলেছে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তাদের জন্য বলবো যথেষ্ট চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদের সিদ্ধান্তগুলো নিতে হবে, যথেষ্ট চিন্তা ভাবনা করে, ডকুমেন্টস ইত্যাদি দেখে নিয়ে। পারিবারিক সুখ শান্তি বিশেষ কোনো বিঘ্নিত হবে না, তবে বিনোদন, কোনো শুভ অনুষ্ঠান ইত্যাদি যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকছে। কোনো প্লেজার ট্রিপ, কোনো দূর যাত্রা এ মাসে থাকছেই আপনাদের জন্য, কিন্তু সেক্ষেত্রে আমি বিশেষ করে বলবো যে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে, একটু সতর্ক হয়ে সমস্ত সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া উচিত। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য পঞ্চমের বক্রগতির বৃহস্পতি এবং ভাগ্যস্থানে বক্রগতির বুধ বিভিন্নভাবে কিন্তু আপনাদের শুভ ফল দিতে চলেছে। সময় এবং সুযোগের অপেক্ষা, সময় এবং সুযোগের সদ্ব্যবহার এবং যেটা প্রি ডিটারমাইন্ড হয়ে রয়েছে, প্রি ডিজাইন্ড হয়ে রয়েছে, পূর্ব নির্ধারিত যা কিছু রয়েছে, সেটাই কিন্তু গোচরে অনেক সময় গ্রহগত অবস্থান সাপেক্ষে তারই একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই। যথেষ্ট সুফল এই সেপ্টেম্বরে আপনারা পেতে চলেছেন। দুটি রঙকে ব্যবহার করুন দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে। একটি হচ্ছে হলুদ রং এবং আরেকটি হচ্ছে সবুজ রং, গ্রিন এবং ইয়েলো। এই দুটি রঙকে ব্যবহার করুন, তার সঙ্গে সঙ্গে রেড, পিঙ্ক, লালের যে কোনো শেডকে আপনারা ব্যবহার করতে পারেন। যে রংটিকে পরিহার করে চলবেন তা হচ্ছে ব্ল্যাক এবং ধূসর বা ছাই ছাই রং। এই দুটি রংকে পরিহার করে চলুন। কিছু ডেটকে আপনারা গুরুত্ব দিতে পারেন, কিছু ডেট আপনাদের জন্য ফেভারেবল এই মাসে, তার মধ্যে 3 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, 12 তারিখ, 14 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 23 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলোকে আপনারা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজের জন্য রাখতে পারেন, বিভিন্নভাবে কিন্তু সুফল পাবেন। নমস্কার।